Hello viewers, welcome back to my channel Oyshi and sabihakitchen. আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে ডাটা শাক আর এই ডাটা শাকটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে যারা ডাটা খেতে পছন্দ করে না তারাও এটা কিন্তু খাবে আশা করছি রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে রাখবে তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এই ডাটা শাকগুলো কিন্তু আমার মা লাগিয়েছে আর এই ডাটা শাকগুলো কিন্তু এক বছরে আর এক বছরও খাওয়া যায় অনেক দিন ভালো থাকে এগুলো পেকে গেলেও বিচি হয় আর বিচি হওয়ার পরও খাওয়া যায় এগুলোকে বলা হয় আমন ডাটা আর এই ডাটাগুলো দেখতেই পাচ্ছ অনেক বছর রেখে খাওয়া যায় আর এখান থেকেই একটা ডাটা মা কেটে এনেছে আর এই ডাটা কিন্তু অনেক বড় হয় এটা মুরগি কিংবা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় খেতে ভীষণ মজার এবার এই ডাটগুলোকে আঁশ সারিয়ে মা কেটে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ এরকম এত সুন্দর ফ্রেশ ডাটা বের হচ্ছে এই তো আমি তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এটা কিন্তু বুড়ো হয়ে গিয়েছে তারপরও কিন্তু এটা অনেক সুন্দর তো এভাবে আমি কিছুটা ইলিশ মাছ কেটে নিচ্ছি আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্নাটা করব প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি পেস্টটা যখন এভাবে হালকা ভাজা হয়ে যাবে এর ভিতরে আমি 2 চামচ দিয়ে দিছি পেঁয়াজ বাটা এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না আর এখানে আমি দিয়ে দিছি 1 চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিছি স্বাদমতো লবণ 2.5 চামচের মতন হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়েছি 2.5 চামচের মতন তবে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো ওই অনুপাতে কমিয়ে কিংবা বাড়িয়ে দিয়ে নেবে এবার পানি দিয়ে মশলাটাকে এভাবে একটু কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ উপর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি তবে কেউ কাঁচা মাছ খেতে পছন্দ না করলে মাছগুলো একটু ভেজে নিতে পারবে তবে আমি আজকে কষিয়ে রান্না করব আর মাছের ভিতরে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় আর এই মাছগুলো আমি এবার তুলে নেব এই মাছগুলো তুলে আমি ডাটাগুলো এর সাথে কষিয়ে নেব আর মাছগুলো কষিয়ে না নিলে ভেঙে যাওয়ার চান্স আছে তো মাছগুলো কষিয়ে নিয়ে এবার আমি ডাটাগুলো দিয়ে এর সাথে কষিয়ে নেব তো এই ডাটাটা সিদ্ধ হতে একটু সময় যেহেতু লাগে আমি অল্প একটু পানি দিয়ে ডাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা মাছ দিয়ে রান্না করলে এভাবে একটু আগে কষিয়ে নিলে সেই মাছটা রান্নার পর খেতে বেশি ভালো লাগবে আর এবার আমার ডাটাগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডাটাটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে ওই বুঝে পানিটা অ্যাড করতে হবে কেউ চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারবে এবার উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া আমি করব না এই তো দেখতেই পাচ্ছ বলক তুলে নিচ্ছি আর অনেকটাই জল গাঢ় হয়ে গিয়েছে আর এ পর্যায়ে ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা আমার একেবারেই শেষ এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা ইয়ামি হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল এই ডাটাগুলো একবার রান্না করে এভাবে খেয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আজকের রেসিপি ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ